মিষ্টান্ন জাতীয় খাবারের মধ্যে ক্ষীরমোহন অন্যতম। উলিপুর আর ক্ষীরমোহন একই সূত্রে গাঁথা, আর তাই তো ভজন রসিকদের কাছে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বিখ্যাত ক্ষীরমোহন খুবই জনপ্রিয়। এই মিষ্টির উৎপত্তিস্থল উলিপুর না হলেও প্রায় ৭০ বছর ধরে সুনামের সাথে ক্ষীরমোহন তৈরি ও বিক্রি করে ব্যাপক খ্যাতি অর্জন করেছে। নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলার উলিপুরের গ্রামাঞ্চলে প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠা সবুজ ঘাস, লতা পাতা সহ নানা গোখাদ্য বাড়িতে পালা গাভীকে খেতে দেওয়া হয়, তাই এই এলাকার গরুর দুধ খাঁটি দুধের গুণাগুণ সমৃদ্ধ। সেই দুধ থেকে তৈরি হয় এই জগৎ বিখ্যাত ক্ষীরমোহন। ব্রিটেনের রানী এলিজাবেথ থেকে শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এমন অনেক বিখ্যাত ব্যক্তি প্রশংসা করেছেন উলিপুরের ক্ষীরমোহনের। রাষ্ট্রদূতের মাধ্যমে ব্রিটেনের রানী এলিজাবেথের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল এই ক্ষীরমোহন। দেশের মানুষের মন জয় করে এখন উলিপুরের ক্ষীরমোহন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতে নিয়মিত যাচ্ছে। কুড়িগ্রাম এলাকার এই ঐতিহ্যবাহী মিষ্টান্নের স্বাদ সকলকে নেওয়ার সুযোগ করে দিতে রংপুর ও ঢাকার বিভিন্ন মিষ্টির দোকানেও পাওয়া যাচ্ছে সুস্বাদু ক্ষীরমোহন। কেজি কত এটা? ৩৫০ টাকা কেজি। কেজিতে কয়টা আসে? কেজিতে আমরা ১৪টা ১৫টা। কি হোটেলে কোথায় পাওয়া যাবে? এটা মৌসুমি হোটেলে এই ক্ষীরমোহন পাওয়া যাবে, সুস্বাদু, খুব ভালো। জানা গেছে গোয়ালন্দের সুধীর সরকার ১৯৫৮ সালে কুড়িগ্রামের উলিপুরে এসে মিষ্টির কারিগর হিসেবে চাকরি নেন কোচির মিয়ার হোটেলে। ক্ষীরমোহন তৈরি করে অল্প দিনেই বাজিমাত করেন সুধীর। এরপর উলিপুরের মিষ্টান্নের কারিগর মনমোহন তৈরি করেন ক্ষীরমোহন। একই সময়ে উলিপুর বাজারে স্বল্প পরিসরে ক্ষীরমোহন তৈরি শুরু করেন সুনীল চন্দ্র মদক। এই মিষ্টির সুনাম স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ায় পাবনা ভাগ্যলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার দিয়ে বসেন সুনীল। চাহিদা বাড়তে থাকায় উলিপুর উপজেলার পাবনা মিষ্টান্ন দধি ভাণ্ডার, ওকে হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার, আমিন মিষ্টান্ন ভাণ্ডার, জলি, মৌসুমি হোটেল ও শুভেচ্ছা মিষ্টান্ন ভাণ্ডারে তৈরি হতে থাকে ক্ষীরমোহন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উলিপুর বাজারের এসব হোটেলে পাওয়া যায় ক্ষীরমোহন। প্রতি কেজি ক্ষীরমোহন প্রকারভেদে ৩২০ টাকা থেকে ৩৫০ টাকা কেজি দরে পাওয়া যায়। ভোজন রসিকরা কুড়িগ্রাম জেলার বাইরে থেকেও এখানে ক্ষীরমোহনের স্বাদ নিতে আসেন, খাবার পাশাপাশি হোটেলগুলি থেকে ক্ষীরমোহন কিনেও নিয়ে যান।